विनक्तु सहवीर्यं करवहाय तेजस्विनाधिमवस्तु मा विदीशवहाय ॐ शांति ॐ शांति ॐ शांति। ब्रह्मेर काछे प्रार्थना, तिनि जेन गुरु ओ शिष्य आमादेर उभयकेई रक्षा करेन, আমাদের উভয়ে যেন সমানভাবে এই জ্ঞান অর্জন করতে পারি, আমরা উভয়ে এই বিদ্যা লাভের জন্য যেন কঠোর পরিশ্রম করি, আমাদের শিক্ষা যেন সমানভাবে আমাদের কাছে ফলপ্রসূ হয়, পরস্পরের প্রতি আমাদের যেন বিদ্বেষ না থাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। উপনিষদের এই স্তোত্রের মাধ্যমে যে স্তোত্র আশ্রমে পঠন পাঠনের শুরুতে পুরাকালে ছাত্র এবং অধ্যাপকরা একই সঙ্গে উচ্চারণ করতেন, সেই মন্ত্রধ্বনি দিয়ে আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত মহাশয়, মাননীয় সভা মুখ্য অধ্যাপক গণপতি সুব্বাইয়া গারু, প্রবীণ আশ্রমিকগণ, মাননীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, কর্মীরা, ছাত্রছাত্রীরা, প্রাক্তনীরা এবং উপস্থিত সুধীমণ্ডলী এবং সঙ্গীত শিল্পীগণ, আমি বিশ্বভারতী কর্মীমণ্ডলীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে রবীন্দ্র প্রয়াণ সপ্তাহের এই বিশেষ এবং গুরুত্বপূর্ণ আলোচনা সভার একটিতে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি রবীন্দ্রনাথের গান, কবিতা, উপন্যাস, সাহিত্য রস এসবের থেকে একটু আলাদা, ফলে আমি জানি না আমার মতো একজন সাধারণ সাংবাদিক সংবাদের তাড়না করা আর সংবাদ যাদের তাড়না করে তাদের মতো একজনের এই ধরনের একটি বিষয়ে, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমি কতটা আলোকপাত করতে পারব। তবে গুরুদেবের বলেই বলিয়ান হয়ে তার প্রয়াস মাত্র। আমার এই উপস্থাপনায় অনেকটাই জুড়ে থাকবে সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন জায়গায় গুরুদেবের বিভিন্ন লেখনী, ভাষণ প্রভৃতি। আমি মনে করি এই মঞ্চে, এই পবিত্র তীর্থভূমিতে গুরুদেব চলে যাওয়ার এত বছর পরেও গুরুদেবের কথাই বোধ হয় আমাদের নতুন করে আবার আবার করে শোনার খুব প্রয়োজন। সেটাই অনেকাংশে শেষ কথা আর সেটাই আমার বক্তব্যের মূল বিষয়। রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টি এতটাই ব্যপ্ত যে তার তুলনা বোধ হয় কেবল বিশাল হিমালয় পর্বতমালা, অসীম আকাশ, গভীর সমুদ্র বা প্রাচীন মহীরুহের সঙ্গেই করা যায়। কিন্তু সুবিশাল হিমালয় পর্বতমালার প্রতিটি শৃঙ্গের যে আলাদা আলাদা সৌন্দর্য, আকাশের প্রতিটি গ্রহ নক্ষত্রের যে আলাদা আলাদা গুরুত্ব, সমুদ্রের বিভিন্ন বেলাভূমির যে পৃথক বৈচিত্র্য বা মহীরুহের প্রতিটি ফল ফুল ডাল পাতার যে স্বাতন্ত্র্য, তাকে তো আলাদা করে নজর করার প্রয়োজন। বিশেষ করে ব্যক্তিটি যখন রবীন্দ্রনাথ, তিনি এমনই ক্ষণজন্মা ও বিরল প্রতিভার অধিকারী যে তার প্রতিটি পৃথক প্রয়াসই সমান গুরুত্বপূর্ণ। আমরা যারা গুরুদেবের লেখা পড়েছি, শুধু বাঙালি বলে সীমিত বলবো না, সারা বিশ্বে আপনারা প্রত্যেকে এখানে যারা আছেন তাদের সুখ দুঃখ, শোক তাপ, ভালো লাগা খারাপ লাগা, অভিমান বিরহ প্রেম সব কিছুই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে ঘিরে আমাদের মনের সমস্ত অনুভূতির অনুরণন, রবীন্দ্রনাথ আমাদের আশ্রয়, সেটা তো রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্টির মাধ্যমে। সে সৃষ্টি মূলত সাহিত্য, যার মধ্যে কবিতা, যার মধ্যে গান। কিন্তু রবীন্দ্রনাথের অন্য ধর্মী যে প্রবন্ধ বা বক্তৃতা, তার মধ্যে যে বদনশীলতা, আমার মনে হয়
সমাজের বিভিন্ন আঙ্গিকের বিষয়ে গুরুদেব যা বলে গেছেন, স্ব ক্ষেত্রে সেগুলো আজকের দিনেও সমান প্রণিধানযোগ্য এবং বিশেষত আগামী প্রজন্মের কাছে সেগুলো গুছিয়ে হাজির করাটাও বোধহয় আমাদের কর্তব্য। রবীন্দ্রনাথের কোন দিকটা কম গুরুত্বপূর্ণ এ বিতর্কে যাবার স্পর্ধা আমার নেই, বিশেষত যখন আমরা জানতে পারলাম যে রবীন্দ্রসঙ্গীতের সংখ্যার চেয়ে রবীন্দ্রনাথের আঁকা চিত্রের সংখ্যা নাকি বেশি, নাকি কেন বেশি। সুতরাং কোন দিকটা যে গুরুত্ব বেশি, কোন দিকটার যে গুরুত্ব কম, এ কথার কোনো মানেই হয় না। সাংবাদিকতা ও রবীন্দ্রনাথ, অর্থাৎ সাংবাদিকতা বিষয়ে রবীন্দ্রনাথের বিভিন্ন বক্তব্য, অর্থাৎ সাংবাদিকতা, সংবাদপত্র সম্পাদনা কীরকম হওয়া উচিত, এটা আমাদের খুব ভালো করে জানা দরকার। সেই সঙ্গে আসছে রবীন্দ্রনাথের জীবনে বহু পত্রিকার তিনি সম্পাদনা করেছেন, সেগুলোকে মূলত সাহিত্য সম্পাদনা বা তার কাজকে মূলত সাহিত্য কীর্তির মধ্যে সীমাবদ্ধ রাখা বোধহয় ঠিক হবে না। সম্পাদনাকে সামগ্রিকভাবে যেটা বলা হয় যে কোনো কিছু প্রকাশের জন্য তার সব কিছু আমরা দেখতে পাব, যে তার বাণিজ্যিক বিষয় থেকে, তার লেখক চয়ন থেকে, তার বিষয় নির্বাচন থেকে, সব কিছুতেই যে রবীন্দ্রনাথের উপস্থিতি, সেটাও বোধহয় সাংবাদিকতার ছাত্র হিসেবে শুধু নয়, রবীন্দ্রনাথের অপেক্ষাকৃত কম এই আলোচিত বিষয়ে আলোকপাতের প্রয়োজনই বোধহয় আমাদের জানা উচিত। তাছাড়া সমসাময়িক বিষয়ে রবীন্দ্রনাথের নানা ভাষণ, নানা প্রবন্ধ, এগুলোকেও কিন্তু সাংবাদিক সুলভ লেখায় আখ্যা দেওয়া উচিত। রবীন্দ্রনাথ সাহিত্য নিয়ে থাকতেন, তার মানে এই কখনোই নয় যে রবীন্দ্রনাথ জনচেতনা থেকে বিমুখ ছিলেন, চারিপাশে যা ঘটছে তার থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। রবীন্দ্রনাথ খুব বাস্তবভাবেই দেশ বিদেশের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যেগুলো কিন্তু সাংবাদিক সুলভ লেখা হিসেবেই আমরা মনে করি। তাছাড়া দেশ বিদেশের পত্রপত্রিকায় রবীন্দ্রনাথের সাক্ষাৎকারের কিছু নমুনা এই স্বল্প পরিসরে। আর বিজ্ঞান সাংবাদিক রবীন্দ্রনাথ, এগুলোই আমাদের আলোচনার মূল বিষয়। সে অর্থে রবীন্দ্রনাথ কখনোই পেশাগত সাংবাদিক হিসেবে পরিচিত হননি, অর্থাৎ খবর সংগ্রহ করা, খবর লেখা, সেটা সম্পাদনা করা, সেটা শিরোনাম দেওয়া, এই ধরনের কাজ হয়তো নিয়মিতভাবে খবর নিয়ে করেননি। কিন্তু সাংবাদিকতা সম্বন্ধে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ যে যোগাযোগ, সেটাও কিন্তু খুব একটা কম নয়। সালটা 1937, স্বভাবতই স্বাধীনতা সংগ্রামে দেশ উত্তাল, কয়েকটি রাজ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন ও কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত, সেই সঙ্গে বিভেদ ও বিচ্ছেদের রাজনীতিও মাথাছাড়া দিচ্ছে। এ সময় ভারতীয় সংবাদপত্রের যে গঠনমূলক দায়িত্ব পালন করা উচিত রবীন্দ্রনাথের মতে হয়তো সবাই ঠিকভাবে তা করছিলেন না। তাদের সংকীর্ণ মনোভাব, যা ভারতের মূল বন্ধনের পরিপন্থী, তা গুরুদেবকে ব্যথিত করে। 1937 সালের 25শে ডিসেম্বর তার ইংরাজিতে লেখা সাংবাদিকদের প্রতি আবেদনে তা প্রকাশ পায়। অ্যাপিল টু জার্নালিস্ট, ইন দিস মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ দ্য হিস্ট্রি অফ আওয়ার প্রভিন্স, ওয়েন প্রবলেমস অফ ট্রেমেন্ডাস ডিফিকাল্টি আর লাউডলি চ্যালেঞ্জিং আস, I earnestly appeal to the editors of our journals to be extremely careful in avoiding the temptation of constantly giving exaggerated emphasis to popular weaknesses, those that work against the binding force in the fruit-bearing soil of our national being. আমি এই অনুচ্ছেদ থেকে দুটো বাক্য বেছে নেব। টেম্পটেশন, পেশাগত সাংবাদিক হিসেবে একটা জিনিস সবসময় আমাদের তাড়া করে, তা হলো সেন্সেশনালিজম, হইচই করিয়ে দেওয়া খবরটাকে নিয়ে। আজও বোধহয় এর ব্যতিক্রম নয়, একটা ঘটনা তিল থেকে তাল, যেটাকে বলছেন এক্সাগারেশন, মিডিয়া হাইপ যাকে আমরা বলি, গুরুদেব এতদিন আগে যা বলেছেন আজও কি তার পরিচয় আমরা পাচ্ছি না? Innumerable channels of self-depreciation
along which we are carrying on our daily traffic in mutual revelment, are creating deeper mischief in the internal constitution of our body politic than the maneuvering of those outsiders who pile up a walled opinion against us with the dexterous use of half-truths and facts distorted into caricature. আবার দুটো শব্দ এই উচ্চের থেকে হাফ ট্রুথ অর্ধ সত্য এ তো সংবাদ মাধ্যমের পরতে পরতে আমরা দেখি কেউ বলেন অর্ধেকটা ভুক্তি কেউ বলেন অর্ধেকটা খালি কোনটা সত্য তা খোঁজে কে ফ্যাক্টস ডিস্ট্রটেড তথ্য বিকৃতি এর দায়ে কিন্তু সমাজ আজকের সাংবাদিকদের দায়ী করে গুরুদেব অনেক আগেই তাদের সাবধান করে দিয়েছিলেন Evidently, the more we are being pushed through a combination of evil forces into the background from all places of honor, the more virulent is becoming the fury of mutual debasement in Bengal, where the demand for the stinking stuff of calumny is copiously met with not only through the puny publications of poisonous mushroom type, but often journals belonging to a higher distinction. Under their constant facade of vilifications and their underground mining operations, institutions split up in factions and reputations and lightheartedly dragged in the mud. Publications of the poisonous mushroom type, ব্যাঙের ছাতার মতো এখানে সেখানে গজিয়ে ওঠা কাগজ, vilifications, চরিত্র হনন করছে, আজও আছে. আমাদের সতর্ক করেছেন গুরুদেব সেই সতর্কবাণী আমরা মানছি না ফলে সাংবাদিকতার মান গুরুদেব যা চেয়েছিলেন সমাজের পক্ষে যা অভিপ্রেত তা থাকছে না ইন অলমোস্ট এভরি ডিপার্টমেন্ট অফ লাইফ অ্যান এক্সিবিশন ইজ গোয়িং অন ইন বেঙ্গল অফ দি আনহেলদি ইনস্টিংক্ট দ্যাট এনকারেজেস ম্যালিগন্যান্ট প্লেজার ইন ডিসক্রেডিটিং অল পার্সনস ইন পারসুইটস that have reached any degree of prominence je sob byakti ba pratishthan shikritir shikhore uthechen tader obomanona kora jodi bolen opoman korar malignant pleasure gurudever ei duti shobder bangla ami ei murte korte chaichhi na ba pachhi na bolai bhalo amar hate kagoj ache ami je karur shombhote likhe dilam কিন্তু সেই ব্যক্তি সকালবেলা কাগজটা পড়লেন তার সহকর্মী তার ছাত্রছাত্রী তার আত্মীয় পরিজন তার অগন্তি গুণমুগ্ধ তাদের কাছে কি অবস্থা হয় তার নিজের কাছে কি অবস্থা হয় আমি প্রসঙ্গটা খুব বেশি বাড়াতে চাইছি না এই প্রবন্ধে রবীন্দ্রনাথের যে সাংবাদিকতার দায়িত্বের কথা বলেছেন এবং সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ যে সাংবাদিকতার আদর্শের কথা বলেছেন তা আজকের দিনেও সমানভাবে প্রযোজ্য এখানে রবীন্দ্রনাথ যেমন আদর্শ সাংবাদিকতার প্রতি দিক নির্দেশ করেছেন সংবাদপত্রের যে ক্ষমতা সমাজে থাকে তা অপব্যবহারের বিষয়টি যে তার গোচরে ছিল গল্পগুচ্ছের সম্পাদক গল্পে তার পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় যার অর্থ আছে সে কাগজ পড়তে বার করতে পারে অর্থ দিয়ে সম্পাদক রাখতে পারে তাকে দিয়ে ফরমাইশি লেখা লেখাতে পারে শত্রুর বিরুদ্ধে কুৎসা রটাতে পারে লোক খেপিয়ে তুলতে পারে আবার এতে সম্পাদকের খাতিরও বাড়ে কিন্তু এসবই ক্ষণস্থায়ী কি শুনে মনে হচ্ছে না এসবই যেন আজকের কথা একটু পড়ি সম্পাদক গল্প থেকে শুনুন জাহির গ্রামের এক জমিদার একখানি কাগজ বার করিয়া আমাকে তাহার বেতনভোগী সম্পাদক হইবার জন্য অনুরোধ করিয়া পাঠিয়েছেন কাজটা স্বীকার করিলাম দিনকতক এমনই প্রতাপের সহিত লিখিতে লাগিলাম যে পথে বাহির হইলে লোকে আমাকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইত এবং আপনাকে মধ্য তপনের মতো দুর্নিরীক্ষ বলিয়া বোধ হইত জাহির গ্রামের পাশে আহির গ্রাম দুই গ্রামের জমিদারে ভারী দলাদলি পূর্বে কথায় কথায় লাঠালাঠি হইত এখন উভয় পক্ষে ম্যাজিস্ট্রেটের নিকট মুচলেখা দিয়া লাঠি বন্ধ করিয়াছে এবং কৃষ্ণের জীব আমাকে পূর্ববর্তী খুনি লাঠিয়ালদের স্থানে নিযুক্ত করিয়াছে সকলেই বলিতেছে আমি পদমর্যাদা রক্ষা করিয়াছি
আমার লেখার জ্বালায় আহিরগ্রাম আর মাথা তুলিতে পারে না। তাহাদের জাতিকুল পূর্বপুরুষের ইতিহাস সমস্ত অত্যপান্ত মুশীলিপ্ত করিয়া দিয়াছি। আমার লেখার এই সময়টায় ছিলাম ভালো, বেশ মোটাসোটা হইয়া উঠিলাম, মুখে সর্বদা প্রসন্ন হাস্যময় ছিল। আহির গ্রামের পিতৃপুরুষের প্রতি লক্ষ্য করিয়া এক একটা মর্মান্তিক বাক্যশেল ছাড়িতাম, আর সমস্ত জাহির গ্রাম হাসিতে হাসিতে পাকা স্ফুটির মতো বিদীর্ণ হইয়া যাইত। বড় আনন্দে ছিলাম। অবশেষে জাহির গ্রামও মাফ করবেন, অবশেষে আহির গ্রামও একখানা কাগজ বাহির করিল। সে কোনো কথা ঢাকিয়া বলিত না, এমনই উৎসাহের সহিত অভিমিশ্র প্রচলিত ভাষায় গাল পাড়িত যে ছাপার অক্ষরগুলো পর্যন্ত যেন চক্ষের সমক্ষে স্বীকার করিতে থাকিত। এই জন্য দুই গ্রামের লোকেই তাহার কথা খুব স্পষ্ট বুঝিতে পারিত। কিন্তু আমি চির অভ্যাসবশত এমনই মজা করিয়া এত কূট কৌশল সহকারে বিপক্ষ দিগকে আক্রমণ করিতাম যে শত্রু মিত্র কেহই তাহাকে বুঝিতে পারিত না আমার কথার মর্মটা কি। আমার প্রভু আমার প্রতি আর তেমন সমাদর করেন না, সভাস্থলে আমার কোনো সম্মান নাই, পথে বাহির হইলে লোকে গায়ে পড়িয়া আলাপ করে না, এমনকি আমাকে দেখিয়া কেহ কেহ হাসিতে আরম্ভ করিয়াছে। ইতিমধ্যে আমার প্রবচনগুলার কথা লোকে সম্পূর্ণ ভুলিয়া গিয়াছে, হঠাৎ বোধ হইল আমি যেন একটা দেশলাইয়ের কাঠি, মিনিট খানেক জ্বলিয়া একেবারে শেষ পর্যন্ত পুড়িয়া গিয়াছি। মনে এমনই নিরুৎসাহ হইয়া গেল, মাথা ঘুরিয়া মরিলে এক লাইন লেখা বাহির হয় না, মনে হইতে লাগিল বাঁচিয়া কোনো সুখ নাই। দেশলাই কাঠির মতো জ্বলিয়া উঠি। অর্থের জন্য সম্পাদক মালিক যা বলেন তাই লিখি, অন্যের বিরুদ্ধে কুৎসা লিখি, আনন্দ পাই, সেই কাগজের সমর্থকরা বাহবা দেয়। বিপরীত দিকে আরেকটা কাগজ এলো, তারা আরো ভালো করে লিখল, আমার লেখার দাম রইল না, আমায় কেউ বুঝল না, আমি দেশলায় কাঠি মাত্র। উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনারা যে যে পেশাতেই থাকুন না কেন, বিশেষত এখানে অনেক অধ্যাপকরা আছেন, তারা তো দাগ রেখে যান তাদের ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের গবেষণার মধ্যে, তাদের পঠন পাঠনের মধ্যে। তাদের মনের এষণা একটাই, তারা স্থায়ী থেকে যাবেন। সাংবাদিকরা কি স্থায়ী থাকতে চাইবেন না, নাকি এই দেশলাই কাঠির মতো এই ধরনের সাংবাদিক হয়ে নিমেষে জ্বলে শেষ হয়ে যাবেন? ভারতী পত্রিকার চৈত্র 1289 সংখ্যায় রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ প্রকাশিত হয়। মনে রাখতে হবে তখন রবীন্দ্রনাথের বয়স কিন্তু খুব বেশি নয়, তবে ভারতীতে তাঁর সমাজ চেতনামূলক বিভিন্ন প্রবন্ধ বেরোচ্ছে তখন, যেমন বাঙালির আশা ও নৈরাশ্য, সমাজ বিপ্লব প্রভৃতি। এখন যে প্রবন্ধটির উল্লেখ করব তার শিরোনাম চেঁচিয়ে বলা। এর থেকে একটু পড়লেই বুঝতে পারবেন এত বছর আগে কিছু খবরের কাগজ সম্বন্ধে রবীন্দ্রনাথ যা বলে গেছেন আজও বোধহয় চোখ বন্ধ করে সে কথা বলা যায়। কানটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য হইয়াছে। দেখো না, বাংলা খবরের কাগজগুলি কেবল শব্দের প্রভাবেই পাঠকদের কান দখল করিয়া বসিয়া আছে, কি যে বলিতেছে তাহা বড় একটা ভাবিয়া দেখে না, কেবল গলা খাটো না হইলেই হইল, একটা কথা উঠিলে হয় অমনি বাংলা খবরের কাগজে মহা চেঁচামেচি পড়িয়া যায়। কথাটা হয়তো বোঝাই হয় নাই, ভালো করিয়া শোনাই হয় নাই, হয়তো সে বিষয়ে কিছু জানাই নাই, কিন্তু আবশ্যক কি, বিষয়টা যত কম বোঝা যায় বোধ করি ততই হো হো করিয়া চেঁচাইবার সুবিধা হয়, জ্ঞানের অপেক্ষা বোধ করি অজ্ঞতার আওয়াজটাই অধিক। ইহা তো সচরাচর দেখা যায় আমাদের বাংলা সংবাদপত্রে, দেশের অবস্থা কিছুই জানে না, এমনকি দেশের নামগুলো পর্যন্ত উচ্চারণ করিতে পারে না, অথচ গভর্নমেন্টকে বিজ্ঞভাবে উপদেশ দেয়, আইন জানে না, উভয় পক্ষ দেখে না, অথচ বিচারককে বিচার করিতে শিখায়। অনেক অনুসন্ধান করিয়া বিস্তর বিবেচনা করিয়া যোগ্য ব্যক্তিদের দ্বারা যাহা অনেক দিনে স্থির হইয়াছে তাহা অবহেলা করিয়া, অথচ নিজে কিছুমাত্র অনুসন্ধান না করিয়া যাহা মুখে আসে তাহাই বলিয়া বসে, গলা ভারী করিয়া কথা কয়, অথচ কথাগুলো ছেলে মানুষের মতো, বলিবার ভঙ্গি এবং বলিবার বিষয়ের মধ্যে এমন অসামঞ্জস্য যে শুনিলে হাসি পায়, কথায় কথায় ইংরেজ গভর্নমেন্টের নিকট হইতে কৈফিয়ত তলব করে।
মাঝে একবার সমস্যা দেখা গেল, কোন কোন বাংলা কাগজ তারস্বরে ইংরেজি স্টেটসম্যান পত্রকে গাল দিতে আরম্ভ করিয়াছে। রুচিবিরুদ্ধ কঠোর ও অভদ্রভাবে উক্ত পত্রের বিরুদ্ধে বড় বড় প্রবন্ধ লিখিতে আরম্ভ করিয়াছেন। স্টেটসম্যানের অপরাধের মধ্যে তিনি বলিয়াছেন যে স্বায়ত্ত শাসন প্রশাসনের প্রণালী যখন প্রবর্তিত হইল তখন কোথায় তাহার পদস্খলন হইতে পারে তাহাই দেখাইয়া দেওয়া যথার্থ কাজ। অমনি বাংলা খবরের কাগজের ঠাকে কাটি পড়িল। এমন আচরণ অতিশয় হাস্যজনক। যে ব্যক্তি অপ্রিয় সত্য শুনিতে পারে না সে ব্যক্তি মানুষের মধ্যেই নহে, যে ব্যক্তি বালক দুর্বল লঘুচিত্ত। কথাগুলো অবশ্যই আমার নয়, রবীন্দ্রনাথের, তাই লক্ষ্যে। তা নইলে বাংলা কাগজকে এইভাবে বলা জানি না বাংলা কাগজ এই দূষণ থেকে কতটা মুক্ত হতে পেরেছে। এবার বহুল চর্চিত তাসের দেশের দিকে একটু উল্লেখ করা যাক। অচলায়তনের মূল মন্ত্র চলন নিয়ম মতে বজায় রাখতে গেলে ক্ষমতার পীঠস্থানের পাশেই যে চাই গোলাম সাংবাদিককে, সেই তো বলবে বৃষ্টির শেষ কথা আর হবে বাধ্যতামূলক আইনের প্রবক্তা। এ তো আজকের যুগেরও একটা পরিচিত দৃশ্য। তাসের দেশে একটা ছোট্ট অংশ, রাজা: ওহে ইস্কাবনের গোলাম! গোলাম: কি রাজা সাহেব? রাজা: তুমি তো সম্পাদক। গোলাম: আমি তাস দ্বীপ প্রদীপের সম্পাদক, আমি তাস দ্বীপের কৃষ্টির রক্ষক। রাজা: কৃষ্টি, এটা কি জিনিস, মিষ্টি শোনাচ্ছে না তো? গোলাম: না মহারাজ, এ মিষ্টিও নয় স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। রাজা: তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? গোলাম: দুটো বড় বড় স্তম্ভ। রাজা: সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে, এখানকার বায়ুকে লঘু করা সইবে না। গোলাম: বাধ্যতামূলক আইন চাই। গোলাম হচ্ছে সম্পাদক, বা সম্পাদক কিনা গোলাম, তার প্রতি রাজার আদেশ, রাজার কথা মতো সম্পাদকীয় স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। গোলাম সম্পাদকের বক্তব্য সেই ঠিক করবে কোনটা কৃষ্টি আর কোনটা নয়। সে আবার সাধারণ মানুষের জন্য বাধ্যতামূলক আইন চায়। কি বুঝছেন আপনারা? এ ধরনের ক্ষমতার কাছাকাছি গোলাম সাংবাদিক চেনা চেনা লাগছে নাকি? শেষ কথা বলার দম্ভ দেখায় তার সম্পাদকীয় স্তম্ভে। এবার একটু আরো হালকা কথায় আসি। গল্পস্বল্পের একটি লেখার শিরোনামে বড় খবর, সেখানে এক ছাত্রী কুশ্মী তার দাদামশাইকে আবদার করছে: তুমি যে বললে এখনকার কালের বড় বড় সব খবর তুমি আমাকে শোনাবে, নইলে আমার শিক্ষা হবে কিরকম করে দাদামশাই? দাদামশাই বললে: বড় খবরের ঝুড়ি বয়ে বেড়াবে কে বলো, তার মধ্যে যে বিস্তর রাবিশ সেগুলো বাদ দাও না, বাদ দিলে খুব একটু বাকি থাকবে, তখন তোমার মনে হবে ছোট খবর, কিন্তু আসলে সেই খাঁটি খবর। কিছু পরে দাদামশাই আবার বলছেন: খাঁটি খবর ছোট হয়েই থাকে, যেমন বীজ, ডালপালা নিয়ে বড় গাছ আসে পরে, এখন বুঝছো তো? কুশ্মি কি বুঝলো কে জানে, কিন্তু এ তো সাংবাদিকতার একেবারে সার কথা। কোনো নবীন সাংবাদিক যখন সংবাদ জীবনে প্রবেশ করেন, প্রবীণ সাংবাদিক তো তখন এভাবেই তাকে বোঝান বড় খবরটা কিভাবে ধরতে হবে। আর সাংবাদিকতার শ্রেণীকক্ষে যখন কোনো অধ্যাপক সাংবাদিকতার ছাত্রছাত্রীদের খবরের স্বরূপ পড়ান, তখন তো তিনি এ কথাই বলেন। এ তো গেল বড় খবর ছোট খবরের পালা। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দৈনন্দিন ঘটনার থেকে সংবাদপত্রে অবশ্যই গুরুত্ব পাবে, কিন্তু তার সুদূর প্রসারী ফলাফলের দিকটাও যে নজর দিতে হবে। অর্থাৎ কোনো ঘটনাই কিন্তু খবর নয়, তার প্রতিক্রিয়া সমাজে কি হবে সেই দায়িত্বটাও কিন্তু সাংবাদিকের রয়েছে। দায়িত্ববান হতে হবে ঘটনার সত্য উদ্ঘাটনে ও বিশ্লেষণে, সে কথা রবীন্দ্রনাথ লিখেছেন তার পথ ও পাথেয় প্রবন্ধে।
জেলে প্রতিদিন জাল ফেলে, তার জালে মাছ ওঠে। একদিন জাল ফেলিতেই হঠাৎ একটা ঘড়া উঠিল এবং ঘড়ার মুখ যেমন খুলিল অমনি তাহার ভিতর হইতে পুঞ্জ পুঞ্জ ধোঁয়ার আকার ধরিয়া একটা দৈত্য বাহির হইয়া পড়িল। আর উপন্যাসে এমন একটি গল্প আছে। আমাদের খবরের কাগজ প্রতিদিন খবর টানিয়া আনে, কিন্তু তাহার জালে যে সেদিন এমন একটা ঘড়া ঠেকিবে এবং ঘড়ার মধ্যে হইতে এত বড় একটা ত্রাসজনক ব্যাপার বাহির হইয়া পড়িবে তাহা আমরা কোনোদিন প্রত্যাশাও করিতে পারি নাই। নিতান্তই ঘরের দ্বারের কাছে হইতে এমন একটি রহস্য হঠাৎ চোখের নিমেষে উদ্ঘাটিত হইয়া পড়িলে সমস্ত দেশের লোকের মনে যে আন্দোলন উপস্থিত হয়, সেই সুদূরব্যাপী চাঞ্চল্যের সময় কথার এবং আচরণের সত্যতা রক্ষা করা কঠিন হইয়া ওঠে। অতএব ঈশ্বর করুন আজ যেন আমরা ভয়ে ক্রোধে আকস্মিক বিপদে দুর্বল চিত্তের অতিমাত্র আক্ষেপে আত্মবিস্মৃত হইয়া নিজেকে বা অন্যকে ভুলাইবার জন্য কেবল কতগুলো ব্যর্থ বাক্যের ধুলা উড়াইয়া আমাদের চারিদিকের অবিল আকাশকে আরো অস্বচ্ছ করিয়া না তুলি। তীব্র বাক্যের দ্বারা চাঞ্চল্যকে বাড়াইয়া তোলা হয়, ভয়ের দ্বারা সত্যকে কোনো প্রকারে চাপা দিবার প্রবৃত্তি জন্মে। অতএব অদ্যকার দিনে হৃদয়াবেগ প্রকাশের উত্তেজনা সম্বরণ করিয়া যথাসম্ভব শান্তভাবে যদি বর্তমান ঘটনাকে বিচার না করি, সত্যকে আবিষ্কার ও প্রচার না করি, তবে আমাদের আলোচনা কেবল যে ব্যর্থ হইবে তাহা নহে, তাহাতে অনিষ্ট ঘটিবে। জাতি দাঙ্গার প্রতিবেদন রচনার বিষয়ে আজ সারা পৃথিবীতে নীতিমালা বা কি করা উচিত বা উচিত নয় তা নিয়ে আলোচনা হয়েছে। কনফ্লিক্ট রিপোর্টিং এর জন্যেও রয়েছে আদর্শ আচরণ বিধি, কিন্তু আবারও আমরা দেখছি গুরুদেবের এই কথাগুলো আজ এত বছর পরেও সেই বিষয়ের শেষ কথা। রবীন্দ্রনাথ তার সৃজনশীল অনুভূতিমূলক সংবেদনশীল রচনায় অবশ্যই গুরুত্ব দিয়েছেন, কিন্তু তাই বলে কঠিন বাস্তব, দেশের সমসাময়িক পরিস্থিতি, সামাজিক সমস্যা, বিশেষত স্বাধীনতা সংগ্রাম থেকে নিজেকে সরিয়ে রাখেননি। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। 1823 সালে তদানীন্তন গভর্নর জেনারেল অ্যাডামের অ্যাডামস গ্যাগ বা যে সংবাদ মুদ্রণ যন্ত্রের কণ্ঠরোধী আইন, তার সম্বন্ধে সাংবাদিকতার ইতিহাস যারা ঘাঁটাঘাঁটি করেন বা দেশের স্বাধীনতার ইতিহাস যারা ঘাঁটাঘাঁটি করেন তারা জানেন, তার সম্মুখ প্রতিবাদ করেছিলেন ভারত পথিক রাজা রামমোহন রায়। কিন্তু তারপর যখন সিডিশন বিল আসতে শুরু হলো 1898 সালে, তার জন্য তৈরি হলো একটি গোপন প্রেস কমিটি। এই বিলটি পাশের আগের দিন 1898 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই বিলের বিরোধিতায় ও এই বিলকে আইনে রূপায়িত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কলকাতার টাউন হলে এক মহতী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তৃতা করেন রবীন্দ্রনাথ। বক্তৃতাটির শিরোনাম ছিল কণ্ঠরোধ। পরে এটি ভারতী পত্রিকার বৈশাখ 1305 সংখ্যায় প্রকাশিত হয়। বক্তৃতাটি এক কথায় অনবদ্য। এর পরতে পরতে ব্রিটিশ রাজের বিরুদ্ধে হুঙ্কার ফেটে পড়ছে। ওই বক্তৃতার একটু অংশ বিশেষ রবীন্দ্রনাথ সেদিন শুরু করেছিলেন এইভাবে: অদ্য আমি যে ভাষণ প্রবন্ধ পাঠ করিতে উদ্যত হইয়াছি, তাহা যদিও বাঙালির ভাষা, দুর্বলের ভাষা, বিজিত জাতির ভাষা, তথাপি যে ভাষাকে আমাদের কর্তৃপক্ষরা ভয় করিয়া থাকেন তাহার একটি কারণ এ ভাষা তাহারা জানেন না, এবং যেখানেই অজ্ঞানের অন্ধকার সেখানেই অন্ধ আশঙ্কার প্রেতভূমি। ওই বক্তৃতারই পরের দিকে এক অংশে রবীন্দ্রনাথ আজ থেকে এত বছর আগে সেদিন সংবাদপত্র সম্বন্ধে যা বলেছিলেন সারা পৃথিবীর সর্বকালের সংবাদপত্রের সেটি মূল প্রত্যয় পড়ছে। সংবাদপত্র যতই অধিক এবং যতই অবাধ হইবে স্বাভাবিক নিয়ম অনুসারে দেশ ততই আত্মগোপন করিতে পারিবে না। যদি কখনো কোনো ঘনান্ধকার অমাবস্যা রাত্রে আমাদের অবলা ভারতভূমি দুরাশার দুঃসাহসে উন্মাদিনী হইয়া বিপ্লবাবিষারে যাত্রা করে,
তবে সিংহদ্বারের কুকুর না ডাকিতেও পারে, রাজার প্রহরী না জাগিতেও পারে, পুররক্ষক কোতোয়াল তাহাকে না চিনিতেও পারে, কিন্তু তাহার নিজেরই সর্বাঙ্গের কঙ্কন কিঙ্কিণী নূপুর কেউর তাহার বিচিত্র ভাষার সংবাদপত্রগুলি কিছু না কিছু বাজিয়া উঠিবেই, নিষেধ মানিবে না। প্রহরী যদি নিজ হস্তে সেই মুখর ভূষণগুলির ধ্বনি রোধ করিয়া দেন তবে তাহার নিদ্রার সুযোগ হইতে পারে, কিন্তু পাহারার কি সুযোগ হইবে জানি না। আজ সারা পৃথিবীতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার হবার জন্য একটি দিন নির্দিষ্ট হয়েছে, কিন্তু 1898 সালের রবীন্দ্রনাথের এই কটি কথায় যা বলেছেন আজও তা যুগ সত্য। শুধু তাই নয়, মানব সভ্যতা যতদিন থাকবে সংবাদপত্রের আসল উদ্দেশ্য ও কর্তব্য এবং তার কণ্ঠরোধের প্রয়াসের ছবিটাও সেদিনের মতো ঠিক একই রকম থাকবে। এরপর আমরা ধীরে ধীরে সম্পাদক রবীন্দ্রনাথের বিষয়ে আসব, কিন্তু তার আগে একটা কথা জানা দরকার। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ পত্রপত্রিকা পড়তে খুব ভালোবাসতেন। আসলে এখানে আর সেই প্রেক্ষাপটটা বলতে হবে না যে ঠাকুরবাড়ির প্রেক্ষাপট কি ছিল, সেখানকার লেখাপড়ার পরিস্থিতি, সেখানকার সাহিত্য চর্চা, সেখানকার সংবাদপত্র নিয়ে আলোচনা, গান বাজনা, সাহিত্য সংস্কৃতি সব কিছুর মধ্যেই পরিমণ্ডলে রবীন্দ্রনাথ বড় হয়েছেন। ছোটবেলা থেকেই যে রবীন্দ্রনাথের পত্রপত্রিকা পড়ার সুযোগ ও অভ্যাস দুই ছিল সেটা বলাই বাহুল্য, আর সেটাই ভবিষ্যতে তাকে সম্পাদকীয় দায়িত্ব পালনে সাহায্য করেছে ও উৎসাহ জুগিয়েছে, অন্তত ভালো মন্দ ভেদাভেদের জ্ঞান অর্জনে সহায়তা করেছে। জীবন স্মৃতিতে তিনি উল্লেখ করেছেন, রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ সংগ্রহ বলিয়া একটি ছবিওয়ালা মাসিক পত্র বাহির করিতেন, তাহারই বাঁধনে তাহারই বাঁধানো এক ভাগ মেজদার আলমারির মধ্যে ছিল, সেটি আমি সংগ্রহ করিয়াছিলাম। বারবার পড়িয়া সেই বইখানা পড়িবার খুশি আজও আমার মনে পড়ে। এই ধরনের কাগজ একখানিও এখনো নাই। এবারে আসা যাক সম্পাদক রবীন্দ্রনাথের দিকে। তবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে তখনকার দিনে ঠাকুরবাড়ি ছিল সাহিত্য সংস্কৃতি চর্চার পীঠস্থান, ফলে বিভিন্ন পত্রপত্রিকা পড়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে এবং সেগুলির সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল। তত্ত্ববোধিনী পত্রিকার কথায় সবচেয়ে আগে আসা যাক, কারণ এই পত্রিকার আবহাওয়ায় রবীন্দ্রনাথের বেড়ে ওঠা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় তত্ত্ববোধিনী সভা 1839-এ, তত্ত্ববোধিনী পাঠশালা 1840-এ এবং তত্ত্ববোধিনী পত্রিকা 1843-এ প্রতিষ্ঠিত হয়। এটি মূলত ব্রাহ্ম ভাবধারার পত্রিকা হলেও অনেক অব্রাহ্ম মনীষীর লেখাও এতে ছাপা হতো, যেমন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ। একদিকে প্রাচীন ভারতের শাশ্বত ঐতিহ্য, অন্যদিকে প্রগতিশীল ও বাস্তববাদী রচনা স্থান পেত তত্ত্ববোধিনীতে। বিদ্যাসাগর মশাইও এক বছর এই পত্রিকার সম্পাদনা করেছেন। রবীন্দ্রনাথ যখন এই পত্রিকার সম্পাদক হন তখন তার বয়স 50। 1318 থেকে 21 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেছিলেন। এই পত্রিকার 71 বছর উপলক্ষে রবীন্দ্রনাথ একটি বিজ্ঞাপন লিখেছিলেন এই পত্রিকার, যে পত্রিকা থেকে মোটামুটি বোঝা যায় যে পত্রিকাটি ঠিক কিরকম ছিল। তত্ত্ববোধিনী পত্রিকা আধুনিক যুগের মাসিক পত্রিকার আদি ও সাহিত্য সম্পদে অদ্বিতীয়। বঙ্গের অধিকাংশ লব্ধপ্রতিষ্ঠ সাহিত্যরথিগণ ইহার লেখক। সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ধর্ম, নীতি, শিক্ষা, সঙ্গীত প্রভৃতি সুচিন্তিত ও সারগর্ভ প্রবন্ধে ইহার কলেবর পূর্ণ। তত্ত্ববোধিনী পত্রিকা আজ 70 বছর ধরিয়া বঙ্গদেশে জ্ঞান বিস্তার করিয়া আসিতেছে। রবীন্দ্রনাথের লেখা বিজ্ঞাপন এবং তত্ত্ববোধিনী পত্রিকা সম্বন্ধে দু চারটি কথা প্রণিধানযোগ্য। ভারতী পত্রিকাটি প্রকাশিত হয় 1284 সালের শ্রাবণ মাসে। সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তবে তার ভাই জ্যোতিরিন্দ্রনাথই ছিলেন পত্রিকাটির প্রকৃত পরিচালক। তাদের ছোট ভাই রবীন্দ্রনাথ কৈশোরেই ওই পত্রিকা প্রকাশের প্রয়াসে যুক্ত হন। 1305 সালে রবীন্দ্রনাথ ভারতীর সম্পাদকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এর আগের 3 বছর স্বর্ণকুমারী দেবীর দুই কন্যা অর্থাৎ রবীন্দ্রনাথের ভাগ্নী হিরণ্ময়ী বন্দ্যোপাধ্যায় এবং সরলা ঘোষাল এই পত্রিকা সম্পাদনা করেন।
সম্পাদক হবার আগে রবীন্দ্রনাথের বহু রাজনৈতিক প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অল্প বয়সে লেখা হলেও সমসাময়িক সমাজ ও রাজনীতির প্রেক্ষাপটে এই প্রবন্ধগুলির গুরুত্ব ছিল অপরিসীম। ভারতী পত্রিকার বয়স তখন 1292। ঠাকুরবাড়ি থেকে তখন আরেকটি মাসিক পত্রিকা প্রকাশিত হতে শুরু হলো, নাম বালক, সম্পাদক রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী। তবে কার্যত রবীন্দ্রনাথের ওপরই এই পত্রিকার সব দায়িত্ব এসে পড়ল। তিনি হলেন পত্রিকাটির কার্যাধ্যক্ষ। ঠাকুরবাড়ির ছেলেপুলেদের লেখা ছাপার জন্য মূলত পত্রিকাটি প্রকাশিত হয়। তবে আদতে রবীন্দ্রনাথ ছোটদের চিন্তাশক্তির বিকাশের জন্য প্রচুর লেখা লিখেছেন এটিতে। তার বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, সাত ভাই চম্পা প্রভৃতি জনপ্রিয় বেশ কিছু লেখা বালকেই প্রকাশিত হয়। সপ্তাহ পত্রিকাটি কিন্তু কখনো প্রকাশিত হয়নি, কিন্তু সাংবাদিকতা ও রবীন্দ্রনাথ প্রসঙ্গে আলোচনা করতে গেলে মনে হয়েছে বিষয়টির অবতারণা অত্যন্ত প্রাসঙ্গিক। বালক পত্রিকার কার্যাধ্যক্ষের পদ ছাড়ার বছরখানেকের মধ্যে এবং সাধনা পত্রিকার দায়িত্ব নেবার মাঝে রবীন্দ্রনাথ আরেকটি পত্রিকার দায়িত্ব গ্রহণের বিষয়টি প্রায় স্থির হয়ে যায়। পত্রিকাটির নাম ঠিক হয় সপ্তাহ। পত্রিকাটি অবশ্য বাস্তবে প্রকাশিত হয়নি, এটি হবার কথা ছিল একটি সংবাদ সাপ্তাহিক। এটি প্রকাশিত না হলেও এর উল্লেখ এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে 1887 সালে রবীন্দ্রনাথ তার বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারকে যে চিঠিটি লেখেন সেটি থেকেই বোঝা যায় যে সাংবাদিকতা সম্বন্ধে রবীন্দ্রনাথের ধারণা কতটা সুস্পষ্ট ছিল। সপ্তাহের পর সপ্তাহ আসবে, কিন্তু সপ্তাহ আর বেরো হবে না। সপ্তাহ বের করবার ছল করে জীবন থেকে সপ্তাহগুলো একেবারে লোপ করতে বসেছিল। এখন যেমন আমি সপ্তাহে 7টা দিন করে পাই, তখন সপ্তাহে 7টা দিন বাদ পড়ত। এই বসন্তকাল এসেছে, দক্ষিণের হাওয়া বইছে, এই সময়টা একাধটু গান বাজনার সময়, এ সময়টা যদি কেবল রুশ চীন পাঠানের অরাজকত্ব, মগের মুল্লুক, আবগারি ডিপার্টমেন্ট, নুনের মাসুল, তারের খবর এবং পৃথিবীর যত শয়তানের প্রতি নজর রাখতে হয় তাহলে তো আর বাঁচি নেই। পৃথিবীর গুপ্তচর হয়ে বেঁচে কোনো সুখ নেই। জীবনে তো বসন্তকাল বেশি আসে না, যতদিন যৌবন ততদিনই গোটা কয়েক বসন্ত হাতে পাওয়া যায়। সে কটা না খুইয়ে মনে করছি বুড়ো বয়সে একটা খবরের কাগজ খুলব, তখন হয়তো প্রাণ খোলা নেই, গান বন্ধ, সেই সময়টা ভাঙা গলায় পলিটিক্স প্রচার করবে। সংবাদপত্র সম্বন্ধে রবীন্দ্রনাথের এই ছিল অনুভূতি। হিতবাদী, 1928 সালে হিতবাদী পত্রিকা প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ছিলেন ওই পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদক। আবারও তিনি শ্রীশচন্দ্রকে একটি চিঠিতে লেখেন, পড়ছে, আমাদের হিতবাদী বলে একখানি সাপ্তাহিক সংবাদপত্র বেরোচ্ছে, এটি বড় রকমের কোম্পানি খুলে কাজে প্রবৃত্ত হওয়া যাচ্ছে, 25,000 টাকা মূলধন, 250 টাকা করে প্রত্যেক অংশ এবং 100 অংশ আবশ্যক, প্রায় অর্ধেক অংশের গ্রাহক ইতিমধ্যেই পাওয়া গেছে, কৃষ্ণকমল বাবুকে প্রধান সম্পাদক, আমাকে সাহিত্য বিভাগের সম্পাদক এবং মোহিনীকে রাজনৈতিক সম্পাদক নিযুক্ত করা হয়েছে, বঙ্কিম, রমেশ দত্ত প্রভৃতি অনেক ভালো ভালো লোক লেখায় যোগ দিতে রাজি হয়েছে। দেখুন, কোম্পানি খোলা হচ্ছে কাগজ বের করার জন্য, এক একটি অংশ 250 টাকা, 25,000 টাকা মূলধন তখনকার দিনে, 100% গ্রাহক করার প্রয়াস, অর্থাৎ সংবাদপত্রের বাণিজ্যের প্রতি নজর, এটাও কিন্তু একটা উল্লেখের বিষয়। সাধনা, এটি রবীন্দ্রনাথ সম্পাদিত প্রথম মাসিক পত্রিকা, এটি প্রকাশিত হয় 1228 সালে। সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ, ইনি রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথের পুত্র, সদ্য স্নাতক হয়েছেন, সাহিত্যে আগ্রহ। রবীন্দ্রনাথের এই ভাইপু সহ বলেন্দ্রনাথরা সুরিত সমিতি করেন, সেখানে সাহিত্য আলোচনা ও প্রীতিভোজ হতো, সেখান থেকেই সাধনা পত্রিকার সূত্রপাত। তবে রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে এর প্রধান দায়িত্ব রবীন্দ্রনাথকে নিতে হবে। এরপর বঙ্গদর্শনের কথায় আসছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1279 সালে এই পত্রিকা প্রকাশ শুরু করেন। এটি সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পত্রিকা ছিল। 3 বছর বঙ্কিম এই পত্রিকা সম্পাদনা করেন। রবীন্দ্রনাথের ভাষায়, অবশেষে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল।
বঙ্কিমের ভাই সঞ্জীবচন্দ্রের সম্পাদনায় 1279 পর্যন্ত এটি অনিয়মিত প্রকাশিত হতে থাকে। 1290-এ শ্রীশচন্দ্র মজুমদারের সম্পাদনায় 4টি সংখ্যা প্রকাশের পর এই পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর 18 বছর পরে রবীন্দ্রনাথের সম্পাদকত্বে বঙ্গদর্শন আবার প্রকাশিত হয় এবং গুরুত্বপূর্ণ পত্রিকা হিসেবে বঙ্গদর্শন, সেখানে রবীন্দ্রনাথের সম্পাদনায় যা বেরিয়েছে তার যদি পর্যালোচনা করতে হয় তাহলে কিন্তু এর পরিসরের অনেক বিস্তার লাগবে। ভান্ডার, বঙ্গদর্শনের সম্পাদকের দায়িত্ব পালন করতে করতেই রবীন্দ্রনাথ ভান্ডার পত্রিকা সম্পাদনারও দায়িত্ব নেন। মূলত প্রকাশক কেদারনাথ দাশগুপ্তের অনুরোধে বিলিতি দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্যের প্রচারে তিনি 7 নম্বর কর্নওয়ালি স্ট্রিটে লক্ষ্মীর ভান্ডার খোলেন, মানে কেদারনাথ খোলেন আর কি। এখান থেকেই ভান্ডার পত্রিকা প্রকাশিত হতো। এই পত্রিকা কিন্তু রবীন্দ্রনাথ যোগ দিয়েছিলেন একটু নতুন কিছু, অর্থাৎ দেশের প্রতি কিছু লেখা এই পত্রিকায় যাতে বার করা যায়। আসলে যদি রবীন্দ্রনাথ বিভিন্ন পত্রপত্রিকার বিষয়টি দেখা যায় তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে কেউ যদি তাকে অনুরোধ করেন, তার যত কাজই থাক, কখনো শিলাইদহে রয়েছেন, কখনো বিদেশে রয়েছেন, সেখান থেকে লেখা পাঠাচ্ছেন, এটা যেন তার একটা রক্তের ভেতরের একটা অনুরাগ, তিনি কখনোই সরাসরি না বলছেন না। শান্তিনিকেতন, জানি না এখানে আর এটাকে এত বেশি করে বলার কোনো প্রয়োজন আছে কিনা। একটি পত্রিকার সম্পাদনা করতে করতে অন্য পত্রিকা প্রকাশে জড়িয়ে পড়ার ঘটনা রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা অনেক সময়ই দেখেছি। তত্ত্ববোধিনী সংবাদ সম্পাদক থাকার সময়ই 1318 সালে তিনি শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয় সংবাদ ও সেখানকার ছাত্রদের রচনা প্রকাশের জন্য ব্রহ্মবিদ্যালয় নামে ওই পত্রিকাটির একটি আলাদা বিভাগ চালু করেন। 1326 থেকে শান্তিনিকেতন নামে একটি মাসিক পত্রিকা বের হলো। এটি অবশ্য সম্পাদনার দায়িত্বে ছিলেন জগদানন্দ। রবীন্দ্রনাথ অবশ্য কখনো পত্রিকাটি সম্পাদনা করেননি, কিন্তু আবার এই পত্রিকারও কেন্দ্রবিন্দুতে ছিলেন রবীন্দ্রনাথ। এটাকে কখনোই কিন্তু বিশ্বভারতীর ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের লেখা আজকের পরিভাষায় যে হাউস জার্নাল বলা হয় তাতে সীমাবদ্ধ রাখার কোনো কারণ ছিল না, বা সেটা ছিলও না। অথচ একটি একক প্রতিষ্ঠান চালাতে গেলে তার অধ্যাপক মণ্ডলী, ছাত্রছাত্রী, কর্মীবৃন্দের সঙ্গে যে একটা সংযোগ রাখা দরকার, যোগাযোগ রাখা দরকার, তার জন্য যে একটি স্থানীয়ভাবে পত্রিকা রাখা দরকার, অর্থাৎ আজকে যখন আমরা গ্লোকালাইজেশন শব্দটা বলি যে লোকাল একদিকে, অথচ চিন্তাতে বিশ্বায়ন বিশ্বপথিক রবীন্দ্রনাথ, চিন্তায় বিশ্বপথিকের কথাবার্তা আসছে, আবার স্থানীয়ভাবে সংযোগ রক্ষা করছে, আমি জানি না জনসংযোগের এত বড় নিদর্শন আর কোথায় বা আছে। আমি ইচ্ছে করে শান্তিনিকেতন সম্বন্ধে খুব বেশি বলার ধৃষ্টতা এখানে রাখলাম না। সবুজপত্র, সবুজপত্র প্রকাশ পত্রিকাটি অবশ্য রবীন্দ্রনাথ সম্পাদনা করেননি, কিন্তু তিনি যখন তত্ত্ববোধিনীর সম্পাদক তখনই প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রকাশিত হয়। প্রকাশের আগেই রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীকে লেখেন, সবুজপত্র উদ্গমের সময় হয়েছে, বসন্তের হাওয়ায় সে কথা চাপা রইল না, অতএব সংবাদটা ছাপিয়ে দিতে দোষ নেই, আমি একটু ফাঁক পেলেই কিছু লেখার চেষ্টা করব। রবীন্দ্রনাথ অবশ্য সবুজপত্রের একজন নিয়মিত লেখক ছিলেন। ঠিক সেই রকম পরিচয় পত্রিকা রবীন্দ্রনাথ তার সম্পাদনা করেননি, কিন্তু উল্লেখ না করলে বোধ হয় কাজটা ঠিক হবে না। আরেকটি পত্রিকা পরিচয়, 1338-এ প্রকাশিত কবি সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদকীয় ত্রৈমাসিক পরিচয় পত্রিকার প্রতি রবীন্দ্রনাথের পৃষ্ঠপোষকতা সর্বজন বিদিত। 1338 সালের কার্তিকে কবি সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকায় তিনি একটি প্রবন্ধ লেখেন। বিশিষ্ট সাহিত্যকে অবলম্বন করে একটি মাসিক পত্র প্রকাশের প্রস্তাব নিয়ে একদিন মণিলাল আমার কাছে এসেছিল। আমি জানতাম এটা কঠিন কাজ, আমার জন্য এই কাজের উপর মাপ করবেন, আমার জন্য কাজের উপর এটা চাপালে, আমার অন্য কাজের চাপের উপর এটা চাপালে বোঝা দুঃসহ ভারী হবে, তাই এ দায় নিতে রাজি হলুম না। রবীন্দ্রনাথ ও সাংবাদিকতা সম্বন্ধে উল্লেখ করতে গেলে এ বিষয়ে রবীন্দ্রনাথ ও রামানন্দ চট্টোপাধ্যায়ের মত বিনিময়ের বিষয়টি উল্লেখ করা প্রয়োজন। রামানন্দের প্রবাসী ও মডার্ন রিভিউ সঙ্গেও রবীন্দ্রনাথের যোগাযোগ ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এই মত বিনিময় বা চিঠিপত্র থেকে একটা জিনিস খুব পরিষ্কার, সাংবাদিক রামানন্দের চিন্তাধারা ছিল নৈপ্রত্যিক, অর্থাৎ সংবাদটি যেমন ঘটেছে সেইভাবেই উপস্থাপন করা উচিত,
কিন্তু রবীন্দ্রনাথ বারবার বলেছেন যে ওই সংবাদ প্রকাশিত হলে সমাজে তার কি প্রতিক্রিয়া হবে, অর্থাৎ কোনটা ছাপা উচিত কোনটা উচিত নয়, সাংবাদিকতার দায়িত্ব সমাজের প্রতি, এই বিষয়টি কিন্তু বারবার রবীন্দ্রনাথ রামানন্দের কথায় বলছেন। রবীন্দ্রনাথের আর এক শহীদ ব্রহ্মবন্ধু উপাধ্যায়ের সন্ধ্যা পত্রিকা প্রকাশ করতেন। সন্ধ্যা পত্রিকা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও চিঠিতেও আমরা সাংবাদিকতার বিভিন্ন আঙ্গিক নিয়ে গুরুদেবের সঙ্গে ব্রহ্মবান্ধবের মতামত দেখতে পাই। আমরা আরেকটা জিনিস দেখেছি যে রবীন্দ্রনাথ যখন বিদেশে ছিলেন তখন বিভিন্ন পত্রপত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। উদাহরণস্বরূপ 1 নভেম্বর নিউ ইয়র্ক টাইমসের সংবাদদাতা তার একটি দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ করেন এবং যার শিরোনাম ছিল টেগোর লেস বেস ফর এস ইউনিভার্সিটি। আপনারা জানেন যে এই বিশ্বভারতীর জন্য গুরুদেব দেশ বিদেশ ঘুরে অর্থ সংগ্রহে গিয়েছিলেন এবং ওই দিনই নিউ ইয়র্ক হেরাল্ড কাগজ একটি সাক্ষাৎকার প্রকাশ করে যার শিরোনাম ছিল টেগোর ইন সার্চ অফ স্পিরিচুয়াল ফেথ। ওই লেখারই একটি উপশিরোনাম ছিল বিলিভস ওয়ার্ল্ড ওয়ার অনলি এ রাম্পল বিফোর রিয়েল স্টর্ম কাম। এগুলো অনেক দীর্ঘ সাক্ষাৎকার, এগুলো পড়তে গেলে একটু দীর্ঘায়িত হবে, বা এর প্রেক্ষাপটটি যুদ্ধ, প্রেক্ষাপট দেশের আন্দোলন, সেই আন্দোলন সম্বন্ধে বিদেশি গুরুদেব কি বলছেন, তাই আমার মনে হয় যে এর অংশবিশেষগুলো আলাদা করে আর পড়ার অবকাশ এই সময় বোধহয় নেই। এবার অন্য একটা প্রসঙ্গের অবতারণা করি, বিজ্ঞান সাংবাদিক রবীন্দ্রনাথ। সাধনা বা বালক পত্রিকার কথা আগেই উল্লেখ করা হয়েছে। 1392 সালের বৈশাখ মাসে বালক পত্রিকাটি প্রকাশিত হয়। দেখা যায় এর আশ্বিন কার্তিক যুগ্ম সংখ্যায় বৈজ্ঞানিক সংবাদ শিরোনামে রবীন্দ্রনাথের লেখা বিজ্ঞান সংবাদ প্রকাশিত হয়। এর মধ্যে ছিল কীট পতঙ্গ, জোয়ার ভাটা, এই ধরনের বৈজ্ঞানিক যা ঘটছে আমাদের চারপাশে তার একটা ব্যাখ্যা। ছেলেবেলায় হয়তো বিদ্যালয় শিক্ষার প্রথাগত শিক্ষা রবীন্দ্রনাথের হয়নি আমরা জানি, কিন্তু তার বাড়িতে বিভিন্ন ধরনের বিষয় চর্চা হতো এবং তাকে শিক্ষা দেওয়া হতো, সে কুস্তি থেকে শুরু করে সঙ্গীত পর্যন্ত। সেইখানে বিজ্ঞান শিক্ষক তার হারমোন নিয়ে এসে দেখাতেন জীবনস্মৃতিতে, আমরা সবাই তা পড়েছি। সেই যে উপলব্ধি, সেইখান থেকেই কিন্তু রবীন্দ্রনাথ খুব সহজ সরল করে বিজ্ঞানের কথাগুলো পেশ করছেন এই ধরনের পত্রিকাগুলোয়। তার মধ্যে বালক কিন্তু অল্প বয়স্কদের জন্যে সেখানে তাদের মতো করে, এবং অন্য পত্রিকাগুলোতে বিশেষ করে সাধনায় একটু বয়স্কদের মতো করে। যেমন ধরুন জলে আগুন জ্বলিতে দেয় না, এইরূপ সাধারণ ধারণা, কিন্তু সম্প্রতি বেকার সাহেব পরীক্ষা করিয়া দেখাইয়াছেন যে যদি কোনো জিনিসে একবার শুকাইয়া ফেলা যাইত তাহলে তার আর জ্বলে না, কিন্তু ইহার পরীক্ষা করা শক্ত, কারণ চতুর্দিকেই জলীয় পদার্থ আছে, বাতাসের মধ্যে জল আছে, গ্যাসে জল আছে, জলকে দূর করা দায়। পরীক্ষা করিয়া দেখা গিয়াছে এই জলীয় পদার্থ না থাকিলে অতিশয় দাহ্য পদার্থও জ্বলিতে পারে না, অতএব দেখা যাইতেছে জল জ্বালাইবার সহায়তা করে। এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কত সহজে আমরা আজকের বিজ্ঞান সাংবাদিকতার যে সার কথা বলি, যে বিজ্ঞানীরা রয়েছেন এখানে, মাননীয় উপাচার্য মশাই নিজে রয়েছেন বিজ্ঞানী, আর তার সঙ্গে সাংবাদিকরাও রয়েছেন, তারা গবেষণা করবেন, তাদের ভাষা স্বতন্ত্র, আমাদের দায়িত্ব সেই গুরুত্বপূর্ণ তথ্যটাকে সাধারণ মানুষের মতো করে নিজে বোঝা যতটা সম্ভব, আর সাধারণ মানুষকে বোঝানো, কিন্তু অবৈজ্ঞানিক কিছু যাতে না থাকে, এটাই তো গুরুদেব করেছেন বিজ্ঞান সাংবাদিক রবীন্দ্রনাথ। সব শেষে যুদ্ধ কিভাবে, বিশেষ করে যুদ্ধের খবর, শুধু সংবাদপত্র নয়, রেডিওর কথাই বা কেন বাদ দেব, যুদ্ধের খবর কবিকে কিভাবে প্রভাবিত করত এবং তিনি প্রতিদিন কিভাবে সেই খবর শুনতেন, খবর পড়তেন এবং তার সম্বন্ধে তার ভালো লাগা খারাপ লাগা জানাতেন, বিশেষ করে তার, এটা তো 22শে শ্রাবণ উপলক্ষে অনুষ্ঠান, সেই 22শে শ্রাবণ, সেই 22শে শ্রাবণের অল্প কয়েকদিন আগে আগেও গুরুদেব শুনেছেন, গুরুদেব পড়েছেন, সে কথাই উচ্চারণ করে আজকে আমার বক্তব্য শেষ করব। এটি আমার কথায় নয়, ক্লিষ্টতা রাখবো না,
অমিতাভ চৌধুরী, মৈত্রী দেবী এবং অন্যান্যদের মাফ করবেন রানী মহলানবিশের লেখা থেকে আমি একটু পড়ে শোনাব। রোগশয্যায় শুয়ে কবি যুদ্ধের খবর রাখতেন। যেদিন দেখেন জার্মানদের অগ্রগতি একটু বাধা পড়েছে, সেদিন মুখের কাছে কাগজখানা ধরে প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত খুঁটিয়ে পড়তেন। আর যেদিন বড় বড় হেডলাইনে লেখা থাকতো জার্মান সৈন্য আজ এত মাইল সাফল্যের সঙ্গে এগিয়ে গেছে, সেদিন কাগজখানা হাতে নিয়ে ওই হেডলাইনটা পড়া হলেই ছুঁড়ে মাটিতে ফেলে দিতেন, হয়ে গেছে নিয়ে যাও, সেদিন অনেকক্ষণ মুখ ভার হয়ে থাকে। তার কালান্তক অপারেশনের দিনের কথা, অর্থাৎ 30 জুলাই 1941 সাল, তখন সোভিয়েত বাহিনী হিটলারের সৈন্যদলকে প্রতিহত করতে শুরু করেছে। কবি খুব খুশি, বললেন পারবে পারবে, ওরাই পারবে। ভারী অহংকার হয়েছে হিটলারের, গোয়েলিং গোয়েলিং, এখন দেখো গোয়েলিং কি হয় দুশ্মনরা। এই হলেন রবীন্দ্রনাথ। তার এই উক্তি অপারেশন থিয়েটারে ওঠার ঠিক আগে। যুদ্ধের খবর শুনে এবং হিটলার বাহিনীর অগ্রগতির সংবাদে রবীন্দ্রনাথ কত ব্যথিত হতেন তার আরেকটি বিবরণ মনে পড়ে। প্রত্যেক দিন রেডিওতে যুদ্ধের খবর শুনে খবরের কাগজ হাতে নিয়ে মানুষের এই হিংস্রতার কলঙ্কের কি বেদনা তিনি পেতেন। আমাদের কাছে দূর দেশের যুদ্ধ অনেকটা পরিমাণে যুদ্ধের গল্প ছিল, কিন্তু সকল দেশ সকল মানুষ যার আপন, যার কাছে আত্ম মানুষের দুঃখ প্রতিদিন অত্যন্ত প্রত্যক্ষ হয়ে পৌঁছত, এত কষ্ট পেতেন যে ইচ্ছে করতো না তাকে খবর শোনাই, কিন্তু উপায় ছিল না। তার গভীর বেদনা নিয়েই তিনি লিখেছিলেন হিংসায় উন্মত্ত পৃথিবী, আহ্বান করেছিলেন অনন্ত পুণ্যের আবির্ভাব, আবার সেই বেদনাপূর্ণ হৃদয়ে বিদ্রুপ করে লিখেছেন ওই শোনা যায় রেডিওতে বোচাগোপের হুমকি, দেশ বিদেশের শহর গ্রামে গলা ফাটার ধুমকি, গোগো করে রেডিওটা কে জানে কার জিত, মেশিন গানে গড়িয়ে দিল সভ্য বিধির জিত। চিরবিদায়ের অল্পদিন পূর্বে মানুষের এই কলঙ্কিত ইতিহাস তাকে তীব্র বেদনা দিয়েছিল। শুধু তাই নয়, অসুস্থ শরীরে এই মর্ম বেদনা তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল বলে মনে হয়। তবে শেষ পর্যন্ত মনুষ্যত্বের প্রতি হতাশা প্রাধান্য পায়নি, দুর্বল ও নিপীড়িত জাতির সমর্থনে এগিয়ে এসে তিনি জয়ধ্বনি দিয়েছেন মানবতাবাদের। তার শেষ ভাষণ সভ্যতার সংকটে দ্বিতীয় মহাযুদ্ধের বিভীষিকা এবং ভারতবর্ষের পরাধীনতা প্রধান হয়ে উঠলেও উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আজ যুদ্ধাভিলাষী কিছু রাষ্ট্রের হুঙ্কার শুনে যতই ক্রুদ্ধ হই না কেন, রবীন্দ্রনাথের কণ্ঠের প্রতিধ্বনি আজও আমরা শুনতে পাই, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। My Vice Chancellor, Professor Dutta Gupta, I have left honorable. My learned colleagues, ladies and gentlemen, I am aware that it is not wise on my part, at least today, to try to speak in Bengali, because I am acutely aware of my limitation. That even after having breathed the air of Santiniketan for the past 36 years, I have not acquired adequate Bengali that I can express myself flawlessly in an assembly of scholars, learned persons. Yet, the reason is a simple reason. I did not come to Santiniketan to learn or study Bengali language. I studied, or whatever I picked up in Bengali language, I did so by accident. I learned it not from any teacher, but from my students. And it was a Kichiti language that they taught me. If you don't mind, I'll just say one interesting episode. When I first came in 1976-77,
The then vice chancellor appointed me the warden of Vidyavan hostel. I did not at that time know any Bengali, and the students can take an altogether different avatar when they are in the hostel. In department they are different entities. এত খারাপ কথা বাংলাতে বলতো, প্রথমে আমি এই খারাপ বাংলাই শুনেছি। এটা আমি আমার প্রফেসর প্রীতম প্রসাদ রায় একসঙ্গে আমরা পাঠক ছিলাম, উনাকে বিদ্যাভবনের ছেলের গান দিত, আমাকে শিক্ষামন্ত্রীর গান দিত। তাহলেও আজকে আমি বাংলাতেই কয়েকটা কথা বলতে চাই। আমি জানি সভাপতি হিসাবে আমার কাজ কথা বলার নেই, ইনফ্যাক্ট আমার একটা দোষ আছে যাকে আমি খুব বন্ধু বলে মনে করি। ওরা তখন আমাকে কিছু এরকম কাজ করতে বলে আমি খুব না করতে পারি না। কয়েকদিন আগে তখন মৌসুমী আমার বাড়ি এসে এরকম এই অনুষ্ঠানে আমাকে সভাপতিত্ব করতে হবে এরকম বললেন, বলল ওই মি। তখন আমি আমার একটা উপায় ছিল আমি বেঁচে যাব। আমি বললাম তো থাকছে না, আমার একটা বিশেষ কারণে আমি আউট অফ স্টেশন শান্তিনিকেতনের বাইরে থাকবো, আপনি ফিরবেন কবে? 14 তারিখ সকালে। ও বলে 14 তারিখ বিকালে মিটিং। সেকেন্ড একটা অ্যাট্রাকশন ছিল স্নেহাসিস বাবুর নাম। ওনার সঙ্গে আমার আলাপ এরকমই, আমাদেরই বিশ্ববিদ্যালয়ের আমাদেরই জার্নালিজম মাস কমিউনিকেশন বিভাগের কয়েকটা সেমিনারে এরকম আমরা পার্টিসিপেট করেছি। ওনার কথাটা শোনার ইচ্ছা হচ্ছিল, শোনার কথাটা ওখানে বসেই শোনার যেত, তবু আমি এখানে এসে বসার জন্য আমি রাজি হলাম বিশেষ একটা কারণে। ওই কারণটা আমি প্রথমে বলে দিচ্ছি, সেইটাই একটা বড় কারণ কেন আমি বাংলাতে আমার বক্তব্যটা রাখতে চেষ্টা করব। 150 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করে গিয়েছিলেন, অনেক কিছু ভালো দিয়েছেন, ভাষা সায়েন্স টেকনোলজি অনেক কিছু, বাট অনেক ক্ষেত্রে এমন আমাদেরকে ক্ষতি করে গিয়েছেন, পার্টিকুলারলি হোয়াট উই কল কনসেপচুয়াল থিঙ্কিং কনসেপ্টস। এটাতে আমাদের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, আমরা একটা প্যাথেটিক সিচুয়েশন দুঃখের একটা অবস্থাতে আছি। কারণ ইংলিশে হিস্ট্রি বলি আমরা, বাংলাতে ভারতীয় ভাষাতে ইতিহাস বলি, আমরা জানি এই দুটো সমান অর্থের দুটো শব্দ নেই, দে আর নট সিনোনিমস। তাহলে আমরা এই দুটো সেকশনে ব্যবহার করি। আমার স্টুডেন্টসকে বলি ইতিহাসের অর্থ হিস্ট্রি নেই, হিস্ট্রি মানে আমাদের ইতিহাস নেই, এ বলে নিজেকেও কনফিউজ করে ওদেরকেও কনফিউজ করে ফেলি। এটা আমরা হিস্টোরিয়ান করি। রিলিজিয়ন লোকরা আবার রিলিজিয়ন বলে ধর্ম আর ধর্ম বলে এই দুটো সমান সিনোনিম হিসাবে ব্যবহার করে, আবার এটা বলে না এটা তো সিনোনিম, এটা রিলিজিয়ন। In politics, political sense, there is no word in any Indian language which exactly reflects the term state. You cannot translate in any Indian language. But we try to explain it, Rajya. Rajya Sarkar, state government, and confuse ourselves and the students. If you are confused in the very basic concept, in explaining, in defining the concept, you are in for lot of trouble. I say this because when I saw the topic, Samvad, Samvadita, Urdepore Asche, I immediately understood mostly has meant what in Bengali after 19th century understood as journalism,
But Dayakore, Eta Vram, Pratyam Mata Tereki, Sambal Sabdev, I mean, Tapati Vyacho, Kamakor Vyampi Chupul Kurle, Sanskrit Rute Mode Jete Chacha. Vartamane Bharatiya Bhasha Gulate, Juta Bhashate, Sambal Sabdeta Vyavahar Kora Hoy, Eta Shuddho Journalism Artho Nei. In fact, a journalism arthota amra 19th shatabdi ami bolbo 20th shatabdi te amra chalu korte shuru koreche sambad shabder monitor mane ekadhik it is mainly dialogue sambad collective discussion it is debate in a sense it is communication Journalism is something our subsidiary communication is Jukta Kore Raki, and a department in Nami journalism, mass communication in Boli. Our mass communication Boli. Mask it to Peledin. Communication Kata Raklevo, journalism and communication Simito. It defines a very limited area. It is the present communicating with the present. This is the basic difference between history and journalism. What is the difference? If you take history, it is not simply communicating with one tense with another tense. Adhit or Vartaman, ye sankeche samvatache. The famous definition of E.H. Carr, history is an unending dialogue between the past and the present. Age, communication, ye arthi samvad sabdata amara vyavahar kori, yatte arthi journalism arthi amader vishesh atithi bhakta. Ajke asadharan bhabe with facts, figures, kalakrame, গুরুদেব কি কি করেছিলেন এ সমস্ত আপনাদের সামনে রেখেছিলেন আমি একটু অন্যদিকে ইতিহাসের ছাত্র হিসেবে একটা কথা বলে আমার বক্তব্যটা শেষ করব আমি মনে করি অবশ্যই গুরুদেব অনেক কিছু করেছেন বাট তখন আমরা ভাবি ব্যক্তি হিসাবে কমিউনিকেশনের কথাটা ভাবি সংবাদ ওই অর্থে সংবাদ কি করে হয় একদিকে আমি নিজের মধ্যে বলতে পারি আমি নিজের সঙ্গেই বলতে পারি হ্যাঁ জোর করে বললে পাগল বলতে পারি লোকরা বলবে বাট এ ক্রিয়েটিভ আর্টিস্ট ইজ অ্যাকচুয়ালি কমিউনিকেটিং টু হিমসেলফ আর এক্সপ্রেসিং হিমসেলফ টু হিমসেলফ ফার্স্ট পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস একটা ডেফিনেশন মহাকবি কম্পন তামিল ভাষাতে নিজের রামায়ণের শুরুতে লিখছেন আমি একটু পাগল বলছি ভক্ত বলছি এগুলোকে পাত্তা দেবেন না বেশি বই থাকে এই কথাটা আমি এই জন্য বলতে চাইছি অ্যাজ এ কমিউনিকেটর অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কমিউনিকেটিং টু ইন্ডিভিজুয়াল অ্যাপারেন্টলি উইথ নোবডি ইন মাইন্ড আমি আমার জিনিসটা এক্সপ্রেস করেই চাচ্ছি সেই মাধ্যম যাই হোক আমি ভাষার মাধ্যমে ভাষার মাধ্যমে আমার কবিতা নাটক ইয়া যে কোনো মাধ্যমে অথবা ছবি অথবা সঙ্গীত আমি নিজেকে আমি এক্সপ্রেস করে যাচ্ছি এইটাতে একটা অসাধারণ লেভেলে উনি গিয়েছে সেটা পুরো সবাই যায় কমিউনিকেশনের দ্বিতীয় দিক হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সঙ্গে কথা বলা ডায়ালগ এই ডায়ালগের ক্ষেত্রে বক্তৃতা চিঠিপত্র এই ফার্মেট এর এইটাই হচ্ছে এই একটা ব্যক্তি আর একটা ব্যক্তির সাথে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এই জন্য আমরা সবসময় বলি ডোন্ট রিড এনিবডিস লেটার ইট নো ওর চিঠি বিকজ এক্স হ্যাজ রিটেন টু ওয়াই ইজেড হ্যাজ নো পারপাস ইটাতেও অসাধারণ একটা লেভেলের কমিউনিকেশন উনি দেখিয়ে গিয়েছেন থার্ড
communication hai sthan kaal yahi sima hurke bhenge the third person er sange communicate kora ami jani na ke porbe ajke nei 10 bochor pore 50 bochor pore 100 bochor pore 150 bochor pore ke porbe ami jani na tobu oke mata tereke milichi oke mata tereke ami bolechi communicating with the third person amar asadharan bhabe uni eta babar korlen ekhane technology bepar asche ekhane patrika ta asche ekhane printing asche ekhane je bhabe ei sadhan gulo 19th shatabdir dvitiya bhage eshechilo ei somosto gulokke uni in spite of the fact that he is simply a chandir pujari ami rakam nije parichay dilevo how he was using the technology to communicate with the future so it is not only present is communicating with the present how present should communicate with future ye teen ta kethri antat 19th shatabdi the jodi ei drishtikone dekha dekha ভারতবর্ষে গুরুদেব অতুল্য। নমস্কার।